লোকসভা ভোটের আগে আজ সোমবার থেকে টানা উত্তরবঙ্গ সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সফর শুরু হচ্ছে কোচবিহার থেকে। 5 বছর আগে লোকসভা ভোটে এই কোচবিহারে জয়ী হয়েছিল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার জেলা থেকেই রাজবংশীদের জন্য একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতেই তিনি কোচবিহারে হাজির হয়েছেন।